আচ্ছা এবার দেখুন এরকম ব্যাপারগুলো রয়েছে যে আপনাদের মডেলগুলো যা এখন পুষ্পক করে কি করছে জায়গাটা দেখি দেখেন কথা জায়গা যেখানে সকলে এসে মানে বিশেষ করে যখন রক রুম রেডি থাকে তখন আমরা তাদের একটি বন্দোবস্ত করি আমরা একটু বলছি আমরা রুম দিয়ে দিই কোনো কারণে যদি হয় খাওয়া দাওয়ার বারোটার মধ্যে ঘর দিয়ে দিই আবার এই দেখুন এই ঘরটা একটু মহিলারা থাকে আর এই জায়গাটা যদি বসে আছে যেটা কিচেন পুরা মহিলাদের ওই ফাঁকা জায়গাটা দেখুন আমরা আরো কিছু জায়গা বাইরে ঘুরে ঘুরে দেখবো আগে কি ছিল এখন আমরা কি করবো আপনাদের সময়টা চলো বাড়িতেই প্রায় 50-60 জন লোক থাকতো এবং গ্রামের লোকেরা সব নিমন্ত্রিত থাকতো তাতে প্রায় 200-250 লোক খেত তা সেই রান্নাবান্না এখানেই হতো আর আমাদের পরিবারের যে রান্নাবান্না সেই উপরে ডাইনিং রুম হয়েছে ঠিক আছে তো এইভাবেই আবার চেষ্টা করছেন আগের মতো অবস্থায় নিয়ে আসতে চলো এবার আমরা মাড হাউসের দিকে যাবো আপনাদের কেউ মাড হাউসে আছে আপনারা আছেন আপনারা যদি মাড হাউসে যেতে চান খুবই ভালো আর না যেতে গেলে এই গলিটা দিয়ে চলে যান যে অফিসের সামনে ওয়েট করতে পারেন ওইখানে আমি মিস করবো ওই দিকে হ্যাঁ চলে আসুন চলো ভেড়া কোথায় যাবো তার আগে শুটিং ছিল যে এখানে একটা চারশোবাসী ঘর ছিল সেরকম ধরনের স্ক্রিপ্ট ছিল সামনে একটা দাওয়া ছিল এবং সেখানে একটা হরি মন্দির ছিল ওইদিকে এরকম ধরনের তা শুটিং ছিল আবার এখন জমিদারি ছিল যে এটা ছিল জমিদারদের গোয়াল ঘর যেখানে গরু থাকতো ঠিক আছে এখন একটার পর একটা আমরা চেঞ্জ করে এইভাবে চেষ্টা করছি আর এখানে দেখুন একটা জৈব সারের প্রজেক্ট আছে তো এখানে এত যে সবুজ গাছপালা দেখছেন না আমাদের প্রত্যেক মাসে এখানে যে জৈব সার আমরা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কৃষি দ্বারা উৎপাদিত সার যার জন্যে এখানে একটা সবুজায়নের প্রকল্প আমরা নিয়েছি যার জন্য এত সবুজ নজর হয়ে আছে আর এই জায়গাটা দেখছেন এই জায়গাটা ছিল ওনাদের জমিদারি কী হয়েছে ওনাদের প্রজাতির জমি জায়গা থাকছে সেখানে যে ছোট্ট আছে ছোট্ট ধান ওই ধান ওখানে সারাই হতো ওই তলাগুলো দেখতে যে গোলা ওগুলো কিন্তু গোলা আছে ধান স্বচ্ছ মধ্যে একটা গোলা এখানে দেখুন গোলার একটা ইনস্ট্যান্স দেওয়া আছে যাকে মড়াই বলা হয় ঠিক আছে আপনারা গ্রামে যখন যারা আছেন তারা বুঝুন শহরে থাকলেও অনেকে গ্রামে বাড়ি আছে নিশ্চয়ই জানবেন তা সেই মড়ায় ধান রাখা হতো বা গোলায় ধান রাখা হতো ওইখানে সারাই হতো তো ওখানে তো এখন তো এসব কিছু নেই
এখন আমরা কি করছি এসব জায়গায় আমরা ওই একটা গর্ত করে মাটিতে মানে ইয়ে করে কলমে গাছ বসিয়ে দিচ্ছি বা এই সমস্ত কিছু ফুলে গাছ পাহাড়ে গাছ বসিয়ে দিচ্ছি। ভবিষ্যতে এই সমস্ত কলমে গাছগুলোতে ফল হলে আমরা তখন গেস্টগুলো দিতে পারবো, এরকম আমার ধরনের একটা আইডিয়া আছে। কারণ আমাদের শীতকালে দেখবেন ওদিকে পুকুরে খিড়কি পারে একটা জায়গা আছে যেখানে প্রচুর সবজি রয়েছে, মানে কপি বেগুন ফুলকপি বাঁধাকপি সেগুলো শীতের সময় আমরা আমাদের কিচেনেও দিই, আবার পর্যাপ্ত পরিমাণে হলে আমরা গেস্টগুলো কিছু কিছু করে দিয়ে দিই। তা এইভাবে ওনার আইডিয়া হচ্ছে এইরকম, ঠিক আছে। তাহলে আমরা একসঙ্গে এবার এদিকে এগোই, আর এখানে কিছু গ্যাস অ্যাপার্টমেন্ট দেওয়া আছে যেগুলো আপনারা এরিয়া ব্যবহার করতে পারেন, ব্যাডমিন্টন আছে, টেনিস আছে, ওদিকে ক্যারাম আছে, হ্যাঁ বাচ্চাদের একটা সুইমিং পুল করা আছে। এক মিনিট। সারা পুড়ে যাব। মানে এসি তো নেই কিন্তু গরম না না কত কুলার রয়েছে, বাহ এটাতে বেশ মানে এটা ইয়েটাকে ফিল করা যাচ্ছে ভালো। কোথায় ওনার ঘরের সামনে? ঠিক আছে।
अरे दाल सब आगे तुली सब पड़े तो वेट वेट सब बोले मम्मा को ले लो ठीक है तुम बारे दूसरे बोले Thank you.
তিনি আবার দেখলেন যে শিবের তো মূর্তি পুজো হয় না, লিঙ্গ পুজো হয়, তখন তিনি এই লিঙ্গটা প্লাস এই যে ঘন্টা করে আবার চালু করার চেষ্টা করলেন। কিন্তু সেখানেও আবার মাথায় এলো কিনা করুন যে আমার বন্ধু বান্ধব বাড়ি মানে এখানে তো অনেক বছর কাটিনি, কলেজে পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং করে তারপরে আমি লিখে গেছি। যাই হোক, বন্ধু বান্ধব মাথায় আসলে ওয়ার্ক ফ্রম হোম এইসব করতে গিয়ে এরকম একটা অবসর হচ্ছে, তুই কেন আমার করতে গেলো, সেই থেকে উনি শিখিয়ে গেলেন। সেই এইভাবেই আছে, এখন আমরা চেষ্টা করি পরে আমরা এটাকে রিনোভেশন করা, দেখা যাক কী হয়। কিন্তু আমরা সেইভাবে এখনও পর্যন্ত কিছু ইয়ে করতে পারছি না। হ্যাঁ, অনেক খরচা আছে, এইটা আমাদেরই পকেট। হ্যাঁ, আমাদের আপনার বক্তব্য খুব ভালো লেগেছে। আপনি এখানে কতদিন কাজ করছেন? অনেকদিন এখানে, ধরুন 10 বছর হয়ে গেল। তার আগে আমি কোলাঘাট থামার পাওয়ার প্রজেক্টে কাজ করি। আচ্ছা, আর শুধু ওপরটাই যেতে পারি না? ঠিক আছে, আপনার ঘিমে ওপরটাই যেতে পারি। আচ্ছা স্যার, ইউটিউবে কী নামে চ্যানেল? হ্যাঁ, কী নামে চ্যানেল আছে? কি আমার বাংলার হচ্ছে 1173 সালে এটা করছি। আচ্ছা, কি নাম ভাই? কি নাম? নাম জানকী দাস। জানকী দাস চাকরি।